2006 সালের অক্টোবর মাসের 28 তারিখ বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার তখন বিদায় প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই দিন আমরা ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে নির্মমতার এক নতুন দৃশ্য দেখলাম। সেই দিন আপনারা জানেন প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে লগি বৈঠা হাতে নিয়ে সরাসরি মাঠে থাকেন, রাজনৈতিক মাঠে থাকেন, সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আওয়ামী লীগের দলীয় প্রধান। সেই সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কতখানি করেছে, বাংলাদেশের রাজনীতিকে নতুন সমীকরণের দিকে কতখানি নিয়ে গেছে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। মুখোমুখি আশরাফ কায়সার লগি বৈঠার তাণ্ডব রাজনীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বুঝতেই পারছেন আজকে আমার বিশেষ অতিথি আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আশরাফ কায়সার। আটাশে অক্টোবর 2006 নতুন একটি সরকার পরিবর্তনের সময়, এবং সেই পরিবর্তন আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন পট পরিবর্তন এনেছিল। সেই সময়কার আসলে যে সরকার ছিল তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। সেই সরকারের সময়ে আসলে যে ধরনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কথা শুনেছি আমরা, সবকিছু নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। একটু জানতে চাই, একটি রাজনৈতিক দলের প্রধান আসলে ঠিক যেভাবে সেই সময়টাতে লগি বৈঠা নিয়ে সরাসরি মাঠে থাকার হুমকি দিয়েছিলেন এবং তার ফলাফল স্বরূপ আমরা আসলে যেই ধরনের রক্তক্ষরণ দেখেছি, প্রাণহানি দেখেছি, সেটি কি আসলে একটি রাজনৈতিক দলের প্রধানের পক্ষে করা সম্ভব? এটি একটি রাজনৈতিক দলের অত্যন্ত সহিংস রূপ, এবং আপনি জানেন যে 28 অক্টোবর ওই সরকারের শেষ দিন ছিল, এবং মূল যেটি ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সেটি হচ্ছে কে এম হাসান বলে যে বিচারপতি, উনি তত্ত্বাবধায়কের প্রধান হবেন, এবং উনি কোনো এক সময় বিএনপির কোনো একটি অঙ্গ সংগঠন বা কোনো জেলায় জড়িত ছিলেন, এই কারণে আওয়ামী লীগ তাকে তত্ত্বাবধায়কের প্রধান হতে দিবেন না, এটি ছিল মূল সমস্যা। আচ্ছা, আরও একটি জিনিস যেটি হয়েছিল, যেহেতু সরকারটির ওই দিন বিদায় নিচ্ছেন এবং রাজপথ যেন দখল করতে পারে এবং সরকারটিকে যেন বেকায়দায় ফেলা যায়, যাতে করে আপনি নির্বাচন পরবর্তী 3 মাসের দখল যেন আওয়ামী লীগের হাতে যায়, এমন করে লগি বৈঠার আয়োজন করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে ওই দিন পুরানা পল্টন মোড়ে ছিলাম, যেখানে লগি বৈঠার সহিংসতা হয়েছিল, যেখানে 6 জন মানুষের মৃত্যু হয়েছিল, এবং যেই জায়গাটিতে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের রাজনীতির একটি বড় মোড় পরিবর্তন হলো, এবং শুধু চার রাস্তার মোড় পল্টন না, রাজনীতির মোড়টি পরিবর্তন হলো। কীভাবে পরিবর্তিত হলো? আপনি জানেন যে তার পরের 3 মাসে একটি সামরিক সরকার এলো এবং মিলিটারি ব্যাকড ইন্টারিম গভর্নমেন্ট, এর প্রেক্ষাপটে কিন্তু লগি বৈঠা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। কেননা গণতান্ত্রিক দলগুলো, রাজনীতিবিদরা তারা যদি নিজেদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব করেন, নিজেদেরকে সহিংসরূপে প্রকাশ করেন, তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি তারা সুযোগ পাবে। বাংলাদেশ আওয়ামী লীগ ওই দিনের যে সহিংসতা, আমার মনে হয় তার পুরো দায় আওয়ামী লীগের নেওয়া উচিত। 1, 2 হচ্ছে যে রাজনীতি যে মোড় পরিবর্তন ঘটে গেল তার দায় নেওয়া উচিত। 3 হচ্ছে যেই মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট এলো তার দায় নেওয়া উচিত। দেখুন, আপনি জামাতে ইসলামী বিএনপি আওয়ামী লীগ সমাবেশ করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেটি যদি সহিংসতার পর্যায়ে যায়, হত্যার পর্যায়ে যায়। আমার আওয়ামী লীগ সম্পর্কে আমার একটি ধারণা, এবং আমি সবসময় বলি আওয়ামী লীগের ডিএনএর মধ্যে সন্ত্রাস রয়েছে। 73 সালে শেখ ফজলুল হক মনি বিচিত্রায় ইন্টারভিউ দিয়েছিলেন, আমি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী। এবং ফজলুল হক মনি 73 সালে বাংলাদেশ রাজনীতির, বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, যার ছেলে এই ফজলে নূর তাপস কয়েকদিন আগে একজন সিভিল সোসাইটির নারী সদস্যকে বুড়িগঙ্গায় কালো পানিতে চুবানোর কথা বলেছেন। আপনি তার আচরণগুলো এদের খেয়াল করেন। শেখ হাসিনার মধ্যে ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ ছায়া আমরা সবসময় দেখতে পেয়েছি। 2006 সালের লগি বৈঠার যে হত্যাকাণ্ড, যে আয়োজন, যে ডাক দেওয়া, এটি কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলের আসলে যিনি প্রধান তিনি আসলে ঠিক এভাবে একেবারে উন্মুক্তভাবে এই ধরনের ডাক দিতে পারেন কিনা, সেটি আসলে কোনো না কোনোভাবে এক ধরনের হুমকি স্বরূপ ছিল কিনা বাংলাদেশের জন্য? সাধারণত দলীয় প্রধানরা এই জায়গায় যান না, কারণ আপনি দেখবেন সব দলেই হয়তো আর্মড ক্যাডার থাকতে পারেন, তারা ঠিক রাজনৈতিক দলের প্রধান হন না, তারা সেকেন্ডারি টার্সিয়ারি নেতা হন।
বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে এই সহিংসতা আমরা দলীয় প্রধানের মুখ থেকে দেখেছি। দেখুন, আমরা 81 সাল থেকে শেখ হাসিনাকেই আওয়ামী লীগের নেতৃত্বে দেখছি, কাজেই তার ভেতরে যত সহিংসতার প্রকাশ আমরা দেখি, যত প্রতিহিংসা, যত জিঘাংসা, যত প্রতিশোধ পরায়ণতা, এটি কিন্তু রাজনীতিতে খুব স্বাভাবিক না। আপনি সহিংসতার কথা বলছিলেন আশরাফ কায় স্যার, একটু সেখানে আমি জানতে চাই, 2006 আসলে আমরা যে রক্তপাত হতে দেখেছি কিংবা রাজনৈতিক সহিংসতাও যদি আমি এটিকে বলি হয়তো খুব একটা ভুল ব্যাখ্যা হবে না, এরপরও কিন্তু আমরা সেই সময়টাতে মাঠে দখল করতে দেখেছি আওয়ামী লীগকে, তার মানে তারা কি আসলে ধরেই নিয়েছিল এভাবে সংঘাত সহিংসতা করলে নিজেদের রাজনৈতিক মাঠ নিজেদের দখলে রাখা সম্ভব? আওয়ামী লীগ অতীতে এই রাজনীতি করে অনেক সময় সফল হয়েছে। আপনি জানেন যে বিএনপির সময় যখন হরতাল ডাকা হতো, কোনো কোনো মানুষকে দিগম্বর করার ঘটনা আওয়ামী লীগের আমলে ঘটেছিল সচিবালয় এলাকায়, একজন সরকারি কর্মকর্তাকে, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীকে। এটি আমরা অতীতে কোনো দিন দেখিনি, কারণ আপনার নিশ্চয়ই একটা বাউন্ডারি থাকার কথা, কোনটি আপনি করবেন কোনটি করবেন না। আবার দেখা গেছে যে, আপনার মনে আছে কি না, যে শেরাটন হোটেলের সামনে পুড়িয়ে 17 জন মানুষের মৃত্যু হয়েছিল দোতলা একটি বাসে গান পাউডার দিয়ে, এগুলোও কিন্তু আওয়ামী লীগের রেকর্ডের মধ্যে পড়ে। আওয়ামী লীগের সহিংসতার ভয়ঙ্কর সব বর্ণনা আছে। এই নিশ্চয়তা আসলে আশরাফ কাছে তারা কোথায় পায় যে এই ধরনের সহিংসতা করলে জনগণ তাদেরকে নির্বাচিত করবে, কিংবা তারা আসলে যেভাবেই হোক, ভোট কারচুপির মধ্য দিয়ে হোক কিংবা একটি খুবই বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে তারা কিন্তু সরকার গঠনও করতে পারলো, সেখানে আসলে আমরা আমাদেরও তো একটি দায়বদ্ধতা থাকার কথা ছিল কিনা? জি, প্রথমত 96 সালে কিন্তু আমরা এই আচরণ দেখিনি। আমরা তখন দেখেছি যে শেখ হাসিনাকে হিজাব পরতে, ক্ষমা চাইতে, ভুল হয়ে গেছে বলতে, এবং 96 থেকে 2001 পর্যন্ত এই যে সময়টা, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের ভেতরে এটি দেখিনি। কাজে 21 বছর পরে আওয়ামী লীগ যখন ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চেয়ে রাষ্ট্রের ক্ষমতা পেল, তখন একমাত্র আওয়ামী লীগকে আমরা দেখেছিলাম সুস্থভাবে সরকারে যেতে। কিন্তু 2008-এর যে সহিংসতা, পরে 8-এ যে নির্বাচনে আওয়ামী লীগ এলো, সেই নির্বাচনটি কিন্তু যোগসাজশের নির্বাচন। সেই নির্বাচনে সেনাবাহিনীর সাথে তাদের একটা সম্পর্ক হলো, এবং সেই নির্বাচনে ওই যে লগি বৈঠা দিয়ে তারা রাজপথ দখল করলো, পরবর্তীতে সেনা শাসনকে স্বাগত জানালো, এবং সেনা শাসনের অধীনে থেকে নির্বাচন করে তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের ভেতর দিয়ে ক্ষমতা এলো, এবং তারপরে যে কুচক্রান্তটি করলো সেটি হচ্ছে কোনো দিন আর যেন ক্ষমতা থাকতে না, ছাড়তে না হয়। আওয়ামী লীগ মুখে অনেক ভোট এবং ভাতের অধিকারের কথা বলে, অনেক গণতান্ত্রিক আচরণের কথা বলে, তার সবচেয়ে কম উদাহরণ আওয়ামী লীগের ভেতরে। দেখুন, আমি কোনো দলের পক্ষ নিচ্ছি না বা জোর করে বিরোধিতাও করছি না, আমরা বিএনপির ভেতরে কিন্তু এত সহিংসতার প্রবণতা দেখিনি, আমরা অন্যান্য দলগুলোর মধ্যেও দেখিনি, এমনকি জামাতে ইসলামীকে আমরা একসময় ক্যাম্পাসগুলোতে সহিংসতা করতে দেখেছি, কিন্তু জাতীয় পর্যায়ে আমরা কিন্তু আওয়ামী লীগের মতো সহিংসতা করতে দেখিনি। আওয়ামী লীগের এই সহিংসতার বীজ কিন্তু আরও পেছনে প্রথিত। আপনি যদি আরও পেছনে যান, শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে উত্থান দেখেন, এবং তিনি কি করে রাজনীতিতে প্রধান নেতা হয়ে এলেন, কি করে তিনি আপনার কাউন্সিলগুলো ম্যানেজ করতেন, কি করে কলকাতায় দাঙ্গায় ভূমিকা রেখেছিলেন, এগুলো আপনি যদি খোঁজ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের মতো 76 বছর বয়সী দলটির সহিংসতার প্রতি এই আকর্ষণ কেন। এবং আপনি যে প্রশ্ন করেছেন সেটু বলি, তারা অনেক সময় মনে করে থাকে যে মিলিটেন্সি দিয়ে মাঠ দখল করলে নির্বাচনে প্রভাব বিস্তার করা যায়, তার সাথে যদি আবার যোগসাজশ করা যায় সেনাবাহিনীর সাথে কিংবা অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তাহলে তো আরও ভালো। সেই সময় আমরা দেখেছি একদিকে যখন আন্দোলন চলছিল সেই সময় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সেই সময়কার সাধারণ সম্পাদক আব্দুল জলিল তারা সংলাপে বসেছেন, সংকট সমাধানের উপায় খোঁজার জন্য তারা সংলাপে বসেছেন এমনটি তারা বলেছেন, কিন্তু এই সংলাপ আসলে কোনোভাবেই আমরা দেখতে পেয়েছি যে কোনোটাই ব্যর্থ হয়েছে, শেষ পর্যন্ত কোনো সংলাপই আসলে সফল হয়নি। সেই ধরনের সংলাপের ধারা এখনও আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি? আপনি যদি সংলাপ শুরু করেন তালগাছটি আমার, সেই সংলাপ কোনো দিন সফলতার মুখ দেখবে না। বাংলাদেশের অতীতের কোনো সংলাপ তাৎপর্যপূর্ণ কোনো সফলতা হয়নি। শেষ পর্যন্ত আমরা সমাধানে পৌঁছেছি সেনা সমর্থিত সরকারে, অথবা যেটি গত 7 অগস্ট ঘটলো গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে। আমরা কিন্তু আওয়ামী লীগকে অনেকবার সুযোগ পেতে দেখেছি। দেখুন, গত 15 বছরে বিএনপির যে বিরোধী রাজনৈতিক চরিত্র সেটি আওয়ামী লীগের জন্য একটা পোয়াবড় হয়ে গেছিল। বিএনপি সন্ত্রাসী দল, সন্ত্রাস করেনি, সেই কবে 13 সালের দিকে বোমা অগ্নি সন্ত্রাস হয়েছে সেটিকে তারা ফেনিয়ে আপনারা 2024 পর্যন্ত এনেছেন। অনেক সন্ত্রাস,
আওয়ামী লীগের লোকরা করেছে, অনেক বাসে আগুন আওয়ামী লীগের লোকরা লাগিয়েছে, এমনকি 7ই অগস্টের আগে বেশ কিছু প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকরা আগুন দিয়ে এই ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা করেছে। কাজে আওয়ামী লীগ সন্ত্রাস করে একটা ভয়ের রাজত্ব কায়েম করতে চায় এবং সংলাপে তারা কিন্তু খুব একটা আগ্রহী না। আপনি যে সংলাপের কথা বলছিলেন, মান্নান ভূঁইয়া কিংবা আব্দুল জলিলের সংলাপ, সেটি কোনোদিনই তাৎপর্যপূর্ণ জায়গায় যায়নি, কারণ মূল নেতৃত্বে কে? সেই সময়টাতে অনেকে নিশ্চিত ছিলেন যে সংলাপ ব্যর্থ হবে এবং তাই সিদ্ধান্ত তো শেখ হাসিনা নেবেন, এবং তিনি যেরকম করে দুটি টার্ম তত্ত্বাবধায়কের ব্যাপারে খায়রুল হকের রায় কিন্তু মেনে নেননি, আজকে ইতিহাস কিন্তু অন্যরকম হতো। উনি যদি অন্তত দুটি টার্ম তত্ত্বাবধায়ক মেনে নিতেন কি হতো? বড়জোর একবার উনি পরাজিত হতেন, আরেকবার উনি বিজয়ী হতেন, কিন্তু এইভাবে পলায়ন করতে হতো না। কাজেই আওয়ামী লীগ যেভাবে আখের গোছাতে চায় এবং রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে চায় ভয় দেখিয়ে, সেটিতে বাংলাদেশ ভয়ঙ্করভাবে পর্যুদস্ত হয়েছে। আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়েছে, তেমনি পুরো রাষ্ট্রের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়েছে। আমরা 111 দেখেছি, সেই সময়টাতে 111 এর সময় আমরা -2 ফর্মুলার কথাও শুনেছি, সেরকম কিছুর দিকে আসলে হাঁটলে আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল কিনা? প্রথম কথা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগের লগি বৈঠা কিন্তু সামরিক শাসন এনেছে, আওয়ামী লীগের লগি বৈঠা কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। কেননা কে এম হাসান যদি তত্ত্বাবধায়কের চিফ হতেন, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন করতেন, এবং আমি ভদ্রলোককে যতটা চিনি এই প্রোফাইলের মানুষ কোনো দলীয় হয় না। কাজে আপনার একটা সিস্টেম মেনে নিতে হতো, আওয়ামী লীগ সেটি মেনে নেয়নি। এখন পরবর্তীতে আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেটি ইতিহাসের জঘন্যতম কলঙ্কময় নির্বাচন। একটু আমি আপনার কথা ইন্টারাপ্ট করতে চাই, বিগত যে সরকার প্রধান ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তিনি নিজেকে ছাড়া আর কাউকে কখনো বিশ্বাস করেছেন বলে কি আমাদের কারো মনে হয়? এটি খুব বেশি মাত্রায় প্রচারিত যে উনি আসলে জনগণকে ভালোবাসতেন না, প্রতিশোধ পরায়ণ মহিলা, এবং নিজেকে ছাড়া কাউকে ওইভাবে ট্রাস্ট করতেন না। আরেকটা কথা আপনাকে যুক্ত করে দেই, উনি চেয়েছিলেন সবার গায়ে কাদা লাগুক, দুর্নীতির কাদা, পাপাচারের কাদা, অনাচারের কাদা, যাতে করে তার এরকম আপনার ফ্যাসিবাদী শাসনটিতে উনি জেঁকে বসতে পারেন। উনি হয়তো কাছের মানুষকে ওইভাবে বিশ্বাস করেননি। আমি তার পরিবারের একজন সদস্যের কাছ থেকে এই কথা শুনেছি যে তাদেরও ঘোরতর সন্দেহ রয়েছে উনি আদৌ কাউকে বিশ্বাস করেন কি না। সেই জায়গাটি থেকে আসলে আমরা যেই ধরনের বড় রাজনৈতিক পট পরিবর্তন দেখেছি, বাংলাদেশের নির্বাচনের আসলে পুরো ধারাকে আমরা ভেঙে ফেলতে দেখলাম, সেটি তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়েছে। এখন আসলে 2024 সালে এসে আমরা আবারও আরও একটি 28শে অক্টোবর দেখেছি। সেই 28শে অক্টোবরে আমরা বিএনপির যে সমাবেশ হবার কথা ছিল সেখানে আবারও দেখেছি কি করে আসলে আওয়ামী সরকার সেই সমাবেশকেও ভেঙে দিয়েছে, সেটি নিয়ে আসলে আমাদের কি বলার আছে? দেখুন, বিএনপির 28শে অক্টোবরের দিন আমি একজন কৌতূহলী সংবাদকর্মী হিসাবে পল্টন এলাকায়, নয়াপল্টন এলাকায় ছিলাম। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ দল। নির্বাচনের আগে ওই দলটি যদি জনসভা করতে পারত, তাহলে আপনি দেখতেন গণতান্ত্রিক একটা পরিবেশ অন্তত আপনার সামনে থাকতো, এবং বিএনপিকে যদি আপনি কোনোভাবে নির্বাচনে আনতে পারতেন, ওই নির্বাচনটি কিন্তু এতটা প্রশ্নবিদ্ধ হতো না। যদিও আওয়ামী লীগ অনেক অসদাচরণ করতো এবং তার কারচুপি করার যে অভ্যাসটি দাঁড়িয়ে গেছিলো সেটি থেকে সে বেরোতে পারতো না, কিন্তু অন্তত আপনি বলতে পারতেন অপোজিশনকে আপনি নির্বাচনে এনেছেন। কিন্তু তা না করে 28শে অক্টোবর আপনার প্রধান বিচারপতির বাসায় হামলা ইত্যাদি ইত্যাদি, পুলিশ, ডিবি, হারুন, র্যাব, এদেরকে ব্যবহার করে আপনি যে কাণ্ডটি করলেন, এবং যেই কাণ্ডের পক্ষে সংবাদ মাধ্যমের অনেক লোক টকশোতে হাজির হলেন, ওই যে প্রশ্ন নয় প্রশংসার প্রেস কনফারেন্সে গেলেন, পুরো ঘটনাটি আমাদের মনে হলো যে শেখ হাসিনার সামনে এখন শুধু দুটি বিকল্প রয়েছে, একটি হচ্ছে গণবিপ্লব হওয়া, আরেকটি হচ্ছে কোনোভাবে আরও দুর্ঘটনার ভেতর দিয়ে তার বিদায় নেওয়া। তার মানে কি আশরাফ কাসার সেই 2006-এর 28শে অক্টোবরে আসলে যেই বীজ বপন হয়েছিল সেটি আসলে 2023-এর 28শে অক্টোবরে সে অনেকটাই মহির হয়ে পরিণত হলো কিনা? 28শে অক্টোবর 2006-এ দলটির সহিংসতা নিজেরা করেছে, আর আপনার 2023-এর 28শে অক্টোবরে দলটি তার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিডিআর এদেরকে ব্যবহার করেছে, এবং 28শে অক্টোবর 2006-এ সে তখন সরকারে ছিল না, অতএব তাকে একটা রাজনৈতিক দলের ছত্রছায়া মনে হয়েছে। এই গত বছরের 28শে অক্টোবর আমাদের মনে হয়েছে রাষ্ট্রযন্ত্র গণতান্ত্রিক পরিবেশের উপরে চেপে বসেছে, এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই, ভিন্ন মতের স্বাধীনতা নেই, এবং বিএনপির নেতৃবৃন্দের
যেভাবে মঞ্চ থেকে বিদায় হলো সেটিকে আমি দারুণভাবে সমালোচনা করি। আপনি যদি 2 লক্ষ 2.5 লক্ষ মানুষকে সামনে রেখে কোনো কথা না বলে মঞ্চ থেকে বেরিয়ে যান, আপনার এই যে সারা দেশ থেকে কলার ভেলায় করে মানুষগুলো কষ্ট করে চিরামুড়ি নিয়ে ঢাকায় এলো, তারা আপনার থেকে কী দিক নির্দেশনা পেল? ওই দিন আমার মনে হয়েছে যে আমরা অধঃপতিত হলাম রাষ্ট্র হিসাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শেখ হাসিনার কারণে, এবং বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে যে এরকম নেতৃত্ব অন্তত এই শাসনকে বদলাতে পারবে না। জি, সেই সময় আসলে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দেখেছি, এরপরে আসলে যারা নতুন সরকার গঠন করেছেন তাদেরকে আমরা সেটিও দেখেছি, তারা নিজেদের মতন করে সংবিধান কাটাছেঁড়া করেছেন, নিজেদের প্রয়োজন অনুযায়ী আসলে সবকিছুকে নিজেদের মতন করে তৈরি করে নিয়েছেন। সেই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই সংস্কারের জায়গাগুলো আমরা এইবার আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে এখনো শুরু হতে দেখেছি কি না, এই প্রশ্নের উত্তর নিব। আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে, যেটা স্যার আমি দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন আশরাফ কায়সার। ইতিমধ্যে আসলে আমরা রাজনৈতিক মাঠে আসলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম মতপার্থক্যের কথা শোনা শুরু করেছে, সেখানে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে ছাত্রদের সেই সাথে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মতকের জায়গাটি থেকে তারা বেরিয়ে এসেছেন, মতপার্থক্য সৃষ্টি হয়েছে, সেটি আসলে নতুন সমীকরণ আনতে যাচ্ছে কি? এটি কিন্তু প্রত্যাশিত ছিল, কেননা আপনি যখন গণঅভ্যুত্থান হয়ে গেল 3 মাসের মতো হয়ে গেল, এখন কিন্তু সবাই মুখিয়ে আছে নির্বাচন হবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনের বিভিন্ন সমীকরণ তৈরি হবে, এবং কেউ কেউ ওই নির্বাচনের ভেতরে দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। বড় দল বিএনপির সেই স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক। জামায়াতে ইসলামী এক ধরনের আভাস পেয়েছেন অথবা বোঝার চেষ্টা করছেন তাদেরকে আরেকটু বড় হওয়ার সুযোগ আছে কি না, এবং ছাত্ররা যারা আপনার হাসিনার পতন ঘটিয়েছে, যাদের নেতৃত্বে ঘটেছে, তারা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। তারা বুঝে গেছে যে 5 তারিখ থেকে 8 তারিখ তাদের অনেকগুলো ভুল হয়ে গেছে। ভুলের মধ্যে একটি হচ্ছে তারা একটি বিপ্লবী সরকার করতে পারেনি, তারা সংবিধান মতো একটি সরকার করেছে, এবং সেই সংবিধান মতের সরকার রাষ্ট্রপতিকে ফেলতেও পারছে না এবং সংবিধানের আলোকে অনেক কিছু করতেও পারছে না। কিন্তু তারা যদি ওই 3 দিনের দায়িত্বটি নিতে পারতো এবং তারা যদি বিপ্লবী সরকার করতে পারতো, আজকে তাদের কিন্তু রাজনৈতিক অবস্থান আরও শক্ত হতো। এখন তারা দেখতে পাচ্ছে যে তাদের রাজনৈতিক অবস্থান দাঁড় করাতে হবে। ভোটের মাঠ কিন্তু ভিন্ন, গণঅভ্যুত্থানের মাঠ আর ভোটের মাঠের মধ্যে পার্থক্য রয়েছে। তারা ভোটের মাঠে এখন নিজেদেরকে দাঁড় করাতে চাচ্ছে, এবং সরকারের যেহেতু তাদেরই সরকার অর্থাৎ তাদের এক ধরনের সহযোগিতা তৈরি হয়েছে। এখন যেই যেই বিষয়গুলোতে নিয়ে মতবিরোধ হচ্ছে সেটি কিন্তু অনেক সময় দলগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। যেমন বিএনপি মনে করছে রাষ্ট্রপতিকে সরালে আপনার সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, তৃতীয় কোনো শক্তি আবার ঢুকে যেতে পারে অথবা তার শক্তিমত্তা বেড়ে যেতে পারে। ছাত্ররা মনে করছে তাকে না সরানো পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ সেটি কায়েম হচ্ছে না। জামায়াতে ইসলামী আরও একটি ডিফারেন্ট টোনে কথা বলছে, যেটি আমাদের খুব অচেনা লাগছে। ভারতের কিন্তু একটা ব্যাপক ইন্ধন রয়েছে এই শক্তিগুলোর সাথে, পতিত শক্তির ভোট কোন দিকে যাবে এটি নির্ধারণ করতে গিয়ে অন্যরা একটু সমীকরণ টানছে নিজেদের ভেতরে। কারণ আপনি যেমনটি বলছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটি একেবারেই অনিশ্চিত। কাজে এই ধরনের জায়গায় অন্তর্বর্তী সরকারের বাইরেও অন্য শক্তিগুলো আপনার স্বাভাবিকভাবে, তবে আমরা দেখতে পাচ্ছি যে তাদের দিন শেষে এক ধরনের ঐক্য রয়েছে। তারা একে অন্যের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন, ভিন্নমত শেয়ার করছেন, এটি কিন্তু ভালো দিক। কিন্তু কোনো কারণে যেন এই অনৈক্যের দিকে না যায় এবং কোনো কারণে যেন মানুষকে হতাশ না করে সেটি খেয়াল করতে হবে, সেটি বর্তমান বাস্তবতা, সেটি আমাদের জন্য খুবই জরুরি। আশরাফ কায়সার, 2006-এর 28 অক্টোবর থেকে আমি যদি 2023-এর 28 অক্টোবর পর্যন্ত চিন্তা করি, যে এই ধরনের আসলে রাজনৈতিক ধারার মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, অর্থাৎ আমরা আসলে যে পরিবর্তন দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, সেই পরিবর্তন নিঃসন্দেহে একটি বড় প্রভাব ফেলছে এই 2024-এর 5ই অগাস্টের পর। সেই প্রভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেখানে একটি বড় সংস্কার আমাদের আনতে হবে, সেই সংস্কার আমরা কিভাবে আনবো? একটা সুখের কথা হচ্ছে যে আপনি যদি তারেক রহমানের বক্তব্য খেয়াল করেন গত 2.5 মাসে, আমার কাছে খুব বড় পরিবর্তন মনে হচ্ছে তার বক্তব্যে। দেখুন, উনি প্রধান 5টি দাবি উনি নিজ থেকে উত্থাপন করেছেন, যে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, অন্তর্বর্তী সরকার সংবিধানে সংযোজিত হবে, 70 অনুচ্ছেদ নিয়ে ভাবা যেতে পারে, এরকম যে ব্যাপার, জাতীয় সরকারের কথা বলেছেন, যেটি বিএনপির 31 দফার রাষ্ট্র সংস্কার এর মধ্যেই ছিল,
ওই সময় আমরা তাকে নজর দেইনি, শুনতে চাইনি, পরিবেশটিও তাই ছিল না। কাজেই আপনি যদি বিএনপিকে দেখেন, যেটি সবচেয়ে বড় দল, তারা কিন্তু সংস্কারের কথা নিজেরাই বলছে এবং তারা কিন্তু জাতীয় নির্বাচনের পরে ঠিক কতখানি মনে রাখবে সেই প্রশ্ন আমাদের করা। তারা কিন্তু জাতীয় সরকারের কথা বলছে। আমি আপনাকে বলি, পুরনো রাজনীতি, সহিংস রাজনীতি, এক পুরোটাই নিজে খেয়ে ফেলবো এই রাজনীতি, এবং বিরোধী মত ভিন্ন মতকে দমন করব ওই রাজনীতি, নাগরিক অধিকার হরণ করব এই রাজনীতি মানুষ পরিত্যাগ করেছে। কেউ যদি আরেকবার টেস্ট করতে চায় তাহলে তার সম্পূর্ণ ঝুঁকি তার, এবং ওই ঝুঁকি কেউ নিতে চাইবে বলে আমার মনে হয় না। কাজে আমার মনে হচ্ছে যে রাজনীতিতে আমরা যেরকম র্যাডিক্যাল চেঞ্জ চাচ্ছি সেটি হয়তো ঘটবে না, কিন্তু একটা চেঞ্জ কিন্তু ঘটবে আগামী এক বছরের মধ্যে, দেড় বছরের মধ্যে, নির্বাচনটি যেই সময় হোক না কেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটি খুবই বড় ভূমিকা আছে, যেহেতু আমরা একটি বিশাল বড় রাজনৈতিক পট পরিবর্তনে দাঁড়িয়ে আছি। এখনকার বাস্তবতায় আসলে আমরা 2006 আসলে যেই সরকার ছিল, যারা ছিলেন সেই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার, তাদের যে ভূমিকা এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা, দুই ভূমিকার মাঝে আসলে পার্থক্য কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মোটা দাগে পার্থক্য দেখতে পাচ্ছি। 2006 সরকারটি বা 2007 1/11 সরকারটি নিজে একটি রাজনৈতিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করেছে, দুই নেত্রীকে মাইনাস করে, দলগুলোর ভেতরে ভাঙন তৈরি করে। আপনি জানেন বিএনপিকে খণ্ডিত করা হয়েছিল, আওয়ামী লীগকে করার চেষ্টা হয়েছিল, ফলে তাদের মতলবটি ছিল ভিন্ন। এইবারের অন্তর্বর্তী সরকারের কিন্তু রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, সে কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেনি অথবা অন্য দলকে ভাঙার চেষ্টা করেনি, সে কিন্তু সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে রেখেছে, এবং সরকারটি যারা চালাচ্ছেন তাদের মধ্যে সংস্কারের প্রবণতা অনেক বেশি। কাজে আমি মনে করি গুণগত মানে এটি একটি ডিফারেন্ট টাইপের সরকার, যদিও সেনাবাহিনীর প্রচ্ছন্ন একটি ভূমিকা এখানেও রয়েছে। এখন সরকারটি সংস্কারকে কত দ্রুত বাস্তবায়ন করতে পারে এবং কত দ্রুত রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত দেখভাল করতে পারে এবং মেক শিওর করতে পারে রাজনৈতিক শক্তিও যেন সেটি আপনার ধারাবাহিকতা পালন করে, এটি হবে সাকসেসের জায়গা। একদম ছোট করে 10 সেকেন্ডে আমি শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই আশরাফ স্যার। আমরা সবসময় নির্বাচনের সময় সবচাইতে বেশি যে শব্দটি শুনি সেটি লেভেল প্লেইং ফিল্ড। এবারের এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ফিল্ড তৈরি করতে পারবে কিনা? দেখুন, যে শক্তিটি পালিয়ে গেছে তার লেভেল প্লেইং ফিল্ডের কোনো অধিকার নেই। তাকে বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, বাজারে যেই রাজনৈতিক শক্তিরা রয়েছে তাদের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা হবে, আমরা একটা অপূর্ব নির্বাচন দেখতে পাবো, আমরা একটা মানে অদ্ভুত সুন্দর সংসদ দেখতে পারবো, জবাবদিহিমূলক সরকার দেখতে পাবো, এবং জনগণ তার নিজের জনপ্রতিনিধি নিজে থেকে বেছে নেওয়া সেই সুযোগটি পাবেন সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আশরাফ স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সাম্প্রতিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে মুখোমুখি হচ্ছেন আশরাফ কায়সার, লোগি বৈঠার তাণ্ডব রাজনীতি নিয়ে আলোচনা করছি আমরা। আশরাফ কায়সার, আমরা যে জায়গাটিতে ছিলাম যখনই আসলে এক ধরনের সরকারের পট পরিবর্তন আমরা দেখেছি, 2006 পরে যে সরকার আসলো, অর্থাৎ যে সরকার পালিয়ে গেল, আমি সেটি বলতে চাই, আওয়ামী সরকার, তারা নিজেদের মতন করে আসলে সংবিধানকে কাটছাট করলো, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যাতে করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় সেই ব্যবস্থাও করে নিল, সেই ধারা থেকে বেরিয়ে আসতে হবে এবং এভাবে যে আসলে টিকে থাকা যায় না সেই সংস্কার কাজকে আমরা শুরু করেছি। আপনি খুব সঠিক বলেছেন, 5ই অগাস্ট আমাদেরকে কি মেসেজ দিল, আমাদেরকে এটি জানালো যে আপনি যত ধরনের কারসাজি করেন না কেন, সেটি রাষ্ট্রযন্ত্রকে সাথে নিয়ে করেন, সংবিধান কাটাছেঁড়া করে করেন, সেনাবাহিনীকে ব্যবহার করেন, বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেন, আখেরে কিন্তু কোনো লাভ হলো না। কাজে আমরা যেই বার্তাটি পেলাম সেটি হচ্ছে যে আপনার শাসনযন্ত্রকে কুক্ষিগত করতে নাই, গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে নাই এবং সবাইকে রাজনীতি করার একটা স্পেস দিতে হয়, তাহলে মানুষ আপনাকে চাইলে ভোট দিয়ে এমনকি ক্রমাগত ক্ষমতায়ও রাখতে পারে। আওয়ামী লীগ কখনোই ওই চেষ্টাটি করেনি। আওয়ামী লীগ চেষ্টা করেছে যে কীভাবে কুক্ষিগত করে থাকা যায়, ভোট না করে নির্বাচিত ঘোষণা করা যায়, এই তো। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে সংস্কারে আমরা ওই জায়গাগুলোতে হাত দিয়েছি কি না, আমি নির্ঘাত জানি আমরা হাত দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে এই যে প্রধানমন্ত্রীর যে অপশাসনের অপার ক্ষমতা সেটিকে কমিয়ে আনা যায় কী করে, দুবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, 70 অনুচ্ছেদ যেন বলবৎ হয়, যাতে আপনি একজন দলের সদস্য হলেও দলের বিরুদ্ধে কথা বলতে পারেন। এখানেই আমার প্রশ্ন, আপনি যে সংস্কারগুলোর কথা বলছেন সেগুলো আমরা দেখি যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার করে দিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসছেন তারা তাদের মতন করে আবার পরিবর্তন করে নিচ্ছেন, সেই পরিবর্তন যাতে তারা করতে না পারেন সেই জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ আছে কি?
আপনি একদম অতীতে কিন্তু তাই হয়েছে যে দেখা গেছে যে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার যে সংস্কার করেছে পরে তারা কথা রাখেনি, আওয়ামী লীগই কিন্তু সেই দল 2008 সরকারের কথা রাখেনি, আপনি না ভোটের বিধান ছিল সেটি বাতিল করেছেন, সব কিছু করেছেন, এখনও যে সেটার চূড়ান্ত কোনো গ্যারান্টি রয়েছে তা না, তবে যেই গ্যারান্টিটা রয়েছে সেটি হচ্ছে যে মানুষকে তো নজরদারিতে থাকতেই হবে, কাজে আমরা তখন বুঝতে পারবো যে এই দলটি বা এই সরকারটি আমাদের আশানুরূপভাবে ব্যবহার করবে না, ফলে তার জন্য আমরা একটি 5ই অগস্টের আয়োজন করব কোনো কারণে যদি প্রয়োজন হয়, অথবা যদি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তাকে ফেলে দিতে হয়, পরবর্তীতে অন্য কাউকে নির্বাচিত করতে হয়, কিন্তু সব কিছু যদি নির্বাচনের ভেতর দিয়ে হয়, যেটি আমি আশাবাদী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধানে যুক্ত হয় তাহলে কিন্তু নির্বাচন হবে তত্ত্বাবধায়কের আওতায়, দলীয় সরকার থাকবে না, যেটি শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন, তখন কিন্তু আপনি দেখবেন যে 5 বছর পরে হয়তো আরও একটি দল বিজয়ী হয়ে আসতে পারে, অথবা কেউ হয়তো ব্রুট মেজরিটি পেল না, যে তার সংবিধানে যে কোনো চেঞ্জ করার ক্ষমতা তার হাতে থাকলো না, তবে এটা কনসার্ন যে আজকে সংস্কারের যে কথাগুলো হচ্ছে সেটি যদি আমি যুক্ত করি সেটির গ্যারান্টি কতটা, সেই দায় তো নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছিলেন, 2006 সালের পরবর্তী সময়টাতে আসলে আমরা যেই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড দেখেছি, আমরা বিশেষ করে 111-এর কথা বলছিলাম, সেই সময়টাতে -2 ফর্মুলা খুবই আলোচিত একটি ফর্মুলা ছিল, সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে, সেই রকম কোনো কিছু আবারও এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফেরত আসবে কিনা সেই ভয়ও কিন্তু রাজনৈতিক দলগুলো পাচ্ছে, সেরকম কোনো সম্ভাবনা কি আছে? দেখুন, যখনই সামরিক মানে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট এলো, অনেকেই শেখ হাসিনা নিজেই সাধুবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন এটি আমাদের সরকার, তা সেই সরকার তাকে গ্রেফতার করে, যেমনটি খালেদা জিয়াকেও করে, কারণ সরকারটির আবার একটা ডিফারেন্ট মতলব তৈরি হয়, মতলবটি হচ্ছে এই যদি দুটি দল বা দুজন নেত্রী একে অন্যের সাথে কোন্দল করতে থাকে তাহলে আমি কি শাসন ক্ষমতা পেতে পারি কি না, যেটি খুব পরিষ্কার ছিল তখন। আরও একটা কথা আপনাকে বলি, খালেদা জিয়া এবং শেখ হাসিনা যেদিন গ্রেফতার হন কোনো টোকাই কেউ আমরা রাস্তায় নামতে দেখিনি, তাদের দলের কর্মী তো দূরের কথা, তার মানে মানুষ কিন্তু এই রাজনীতি পছন্দ করে না, এই যে কোন্দলপূর্ণ রাজনীতি, কুক্ষিগত করার রাজনীতি, দুর্নীতির রাজনীতি, এটি মানুষ পছন্দ করে না, ফলে তো 1/11 সরকার একটা ভুল বার্তা পেয়েছিল যে যেহেতু কেউ রাস্তায় নামেনি তার মানে আমি এই দুজনকে যদি বাইরে পাঠিয়ে দিতে পারি, হাউস অ্যারেস্ট করতে পারি, দেশের বাইরে পাঠাতে পারি, তাহলে হয়তো সরকারটি আমার হবে, এবং তাকে আপনি আবার খেয়াল করেন, দলের ভেতরে গণতন্ত্র না থাকলে কি হয় আমরা 1/11-তে দেখেছি, আওয়ামী লীগের শীর্ষ 5 জন নেতা শেখ হাসিনাকে বাদ দিয়ে দল চালানোর জন্য জনগণের কাছে আকুতি জানিয়েছেন, সামরিক সরকারের কাছে আকুতি জানিয়েছেন, বিএনপির প্রধান 5 জন নেতা খালেদা জিয়াকে বাদ দিয়ে দল চালানো এবং সরকারে যাওয়ার আকুতি জানিয়েছেন, তার মানে কি দলের ভেতরে গণতন্ত্র না থাকলে বিপদে গিয়ে কোনো রকমের তৃতীয় শক্তির উপস্থিতিতে আপনার দল কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ওই মেসেজ, ওই উদাহরণ আওয়ামী লীগ বিএনপি দুটি কিন্তু 1/11 সময় দেখেছে, কাজেই তারা যদি এখন দলের সংস্কার না করে, যেটি আমি একদমই দেখছি না, আমি দেখছি সরকার কী সংস্কার করলো এটি নিয়ে অনেক আলোচনা, কিন্তু বিএনপি তার দলের ভেতরে কী করছে, জামাত তার দলের ভেতরে কী করছে, বামদলগুলো কী করছে, মানুষ কিন্তু 5ই অগস্ট সরকারটির বিতরণের পাশাপাশি রাজনীতিটিকেও বিতরণ করেছে। রাজনৈতিক দলগুলো নিজেদের থেকে আসলে পরিবর্তন করা শুরু করাটা প্রয়োজন, সেখানে বিগত যে সরকার আসলে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর আমাদের নানানভাবে নির্যাতন করেছে, নিপীড়িত হয়েছে আমরা, তাদেরকে আমরা দেখেছি জামায়াতের সঙ্গে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, লগি বৈঠক তাণ্ডবও করেছে তারা, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আবার তাদের নিজেদের প্রয়োজনে তারা জামায়াত ইসলামীকে ব্যবহারও করেছে, এই যে আসলে সবসময় শুধু নিজেদের প্রয়োজন নিয়ে চিন্তা করা, সেই সংস্কারও তো রাজনৈতিক দলগুলোর প্রয়োজন, এবং এটি আওয়ামী লীগের ভেতরে দারুণভাবে বিদ্যমান দ্বিচারিতা, সেটি হচ্ছে যে জামাতকে যখন তাদের প্রয়োজন ছিল তারা নিজামীকে নিয়ে মিটিং করেছেন, তারা জামাতের আমিরের কাছে গিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য ভোট চেয়েছেন, যুগপদ আন্দোলন করেছেন বিএনপি সরকারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারকে কিছুটা বেকায়দায় ফেলেছেন, ফেলেও দিয়েছেন, 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি কিন্তু টিকতে পারেনি। আবার আপনি কি জানেন কি না, 2006-এ তারা খেলাফতে মজলিসের সাথে আওয়ামী লীগ চুক্তি করেছিল যে তারা নির্বাচিত হলে দেশে শরিয়া আইন কায়েম করবে, এই যে বাংলাদেশে আজকে যারা খেলাফতের পতাকা দেখে অথবা ইসলামিস্টদের কিছুটা উত্থান দেখে যারা ভীত এবং যারা সোশ্যাল মাধ্যমে এসে আওয়ামী লীগ সমর্থক কিংবা লুক্কায়িত আওয়ামী লীগ সমর্থকরা উহু আহা করছেন, তারা জানেন কি না তাদের দল বাংলাদেশে শরিয়া আইন কায়েমের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল,
শুধুমাত্র জেনারেল মঈনের কারণে ওই নির্বাচনটি হয়নি বলে। যদি নির্বাচনটি হতো এবং যদি আওয়ামী লীগ বিজয়ী হতো তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শরিয়া আইন কায়েমের দল হতো। এবং আমি এখন মনে করি এই সমস্ত কর্মকাণ্ডে আওয়ামী লীগের নাম আবার আওয়ামী মুসলিম লীগ হতে পারে, কেননা কওমি মাতা হয়ে গেছেন শেখ হাসিনা, হেফাজতকে সাথে নিয়ে গত 10 বছর আমরা দেখেছি কী করেছেন, ইসলামিক দলগুলোকে কী করে আশকারা দিয়েছেন, পাঠ্যপুস্তকে কী করে পরিবর্তন এনেছেন, এবং অতীতে শরিয়া আইন কায়েমের প্রতিশ্রুতি, খেলাফতে মুসলিসের সাথে, জামাতের সাথে যুগপদ আন্দোলন, এর চেয়ে বেশি ইসলামী ঘনিষ্ঠ দল বাংলাদেশে আর কে আছে? কাজেই আওয়ামী লীগের যদি নাম চেঞ্জ করতে হয়, আমার ধারণা করতে হবে, কেননা ফ্যাসিবাদী শাসনের কারণে আপনি এই নামে অপারেট করতে পারবেন না, সেই ক্ষেত্রে তারা আওয়ামী মুসলিম লীগ এই নামে বাজারে আবার আসতে পারে। এবং আমার ধারণা কিছুটা নতুন মানে নতুন ব্র্যান্ডের গণতন্ত্র চেষ্টা করতে পারে আওয়ামী লীগ এই মুহূর্তে, কিংবা আসলে পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচনের মাঠে থাকার সম্ভাবনা খুবই হয়তো কিন্তু আশা করি রাজনৈতিক দলগুলোর মাঝে মত পার্থক্য থাকবে, সেটি যেমন স্বাভাবিক তেমনি এই মুহূর্তে আসলে বর্তমান বাস্তবতা আমরা যেটি দেখতে পাচ্ছি, বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপি তাদের সাথে যারা আসলে ছাত্র আন্দোলন করেছেন কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বেশ কিছু ইস্যু নিয়ে মত পার্থক্যের সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তবে আরও একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।